আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ভিডিও। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে মাত্র দুটি উপকরণ দিয়ে কিভাবে সন্ধ্যার বা সকালের ঝটপট নাস্তা তৈরি করা যায় সেটি শেয়ার করব। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। এই খাবারটি বানাতে আমাদের যে যে উপকরণগুলো লাগছে প্রথমে সেগুলো দেখে আসা যাক। এখানে আমাদের প্রথমেই লাগছে ভাত। এখানে আমি আমার গত রাতের বেঁচে যাওয়া ভাত যেটাতে পানি দিয়ে রেখেছিলাম সেটা নিয়েছি। আপনারা যে কোনো ভাত দিয়ে এটা করতে পারেন। আমি হচ্ছে বেঁচে যাওয়া ভাতে পানি দিয়ে রেখেছিলাম, পান্তা ভাত করে রেখেছিলাম। সাথে লাগছে আটা, আপনারা এখানে যে কোনো আটা নিতে পারেন। আর সেই সাথে লাগছে আপনাদের কুচুনো, পেঁয়াজ, ধনে পাতা, কাঁচামরিচ। আর হচ্ছে আপনারা চাইলে ম্যাগি মশলা দিতে পারেন, এটা একদমই অপশনাল। আমার বাড়িতে ছিল, যার কারণে আমি এখানে ম্যাগি মশলাটা নিয়েছি। প্রথমেই আমি ভাতটা নিয়ে নিচ্ছি। ভাতটি নেওয়ার পর হচ্ছে সেই সাথে আমি আটা দিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে আমি পরিমাণ মতো আটা দিচ্ছি, যেহেতু আমি এখানে দুটি পিঠা বানাবো তাই হচ্ছে আমি এখানে আন্দাজ করে আটাটা দিয়ে দিচ্ছি। সেই সাথে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে আমার কুচুনো, পেঁয়াজ, ধনে পাতা আর হচ্ছে কাঁচামরিচ, এগুলো আমি কেটে রেখেছিলাম। এই বিকালে নাস্তাটি বানানোর জন্য তেমন কোনো ঝামেলাই করতে হয় না, হাতের কাছে সব ঘরোয়া উপাদান দিয়ে এটি বানানো যায়। এখানে হচ্ছে আমি কিছু পরিমাণ লবণ দিয়ে দিয়েছি, এখন হচ্ছে কুচুনো, পেঁয়াজ, ধনে পাতা আর কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি। এটা বানানো খুবই সহজ আর খেতে খুবই মজা, ছোট বড় সবাই খেতে খুবই ভালোবাসে আর খুব ঝটপট তৈরি করা যায়। বিকালের নাস্তা হিসাবে বা সকালের নাস্তা হিসাবে এটা একদমই পারফেক্ট। সবগুলো উপকরণ এখন আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখানে হচ্ছে মাখানোটা আমি দেখিয়ে দিচ্ছি আর কতটুকু পানি দিতে হবে সেটার কনসিস্টেন্সিও আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আর এখানে আমি ম্যাগির এই মশলাটা নিয়েছি, ম্যাজিক মশলা। আপনারা চাইলে এটা দিতে পারেন। আর এছাড়া যদি আপনাদের কাছে ম্যাজিক মশলা না থাকে, আপনারা টেস্ট বৃদ্ধির জন্য একটু টেস্টিং সল্ট অ্যাড করতে পারেন। পরিমাণ মতো খেলে হয়তো বা এটা স্বাস্থ্যের জন্য ততটা ক্ষতিকর হবে না। এই যে আমি এখানে অল্প একটু ম্যাজিক মশলা দিয়ে দিয়েছি। এখন আমি সবগুলো উপকরণ ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমি এটা ভালো করে মাখিয়ে নিচ্ছি, এটা আসলে মাখানোর উপরেই টেস্টটা আরও বেশি ডিপেন্ড করে। আর এটা একটু আঠালো টাইপের হবে, যাতে হচ্ছে আমাদের এই চাপটিটা বানাতে বা চটাটা বানাতে ইজি হয়। আমি আরেকটু পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। দেওয়ার পর হচ্ছে আমাদের ডোটা রেডি হয়ে গেছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন কেমন হবে এটার ঘনত্ব বা কনসিস্টেন্সিটা, এই যে এরকম একটু আঠালো টাইপের হবে। এখন আমি একটি চুলার উপর প্যান বসিয়ে নিয়েছি আর এটার উপর হালকা একটুখানি তেল ব্রাশ করে দিয়েছি। আর এখন চাপটিটা দিয়ে দিয়েছি। এটা হচ্ছে চাপটিটা হচ্ছে আপনার হাতের স্কিলের উপর, এই যে এখানে আমি সুন্দর করে ছড়িয়ে দিচ্ছি। হাতে একটু পানি নিয়ে এরপর ছড়াতে হবে। এটা যতটা পাতলা করা হবে এটা খেতে ততটাই ক্রিস্পি হবে আর মজা লাগবে। আর যদি একটু মোটা করা হয় তাহলে এটা খেতে একটু মোটা লাগবে, ওটা খেতে অন্যরকম টেস্ট হয়। আমার কাছে একটু ক্রিস্পিটা খেতেই ভালো লাগে, তাই আমি ভালো করে ছড়িয়ে দিচ্ছি। আর এই জটাটি বানাতে তেমন কোনো অয়েল বা তেলের প্রয়োজন হয় না। জাস্ট অল্প একটু তেল ব্রাশ করে দিলে বা অল্প একটু সামান্য তেল দিয়ে দিলে এটি খুব মজাদারভাবে তৈরি হয়ে যায়। আমার কাছে এই পান্তা ভাতের চটাটি খেতে অনেক বেশি ভালো লাগে। মাত্র দুটি উপকরণ দিয়ে ঘরেই ঝটপটভাবে নাস্তা তৈরি করা যায়। বাড়িতে কোনো মেহমান বা অন্য কেউ আসলে ঝটপট করে আপনারা বানিয়ে খাওয়িয়ে দেখতে পারেন, অবশ্যই তাদের কাছে খুবই মজা লাগবে। এখানে আমার চটাটির এক পাশ প্রায় হয়ে গিয়েছে, আমি এখন আরেক পাশটিও ভেজে নিব। এই চাপটিটি আপনারা যে কোনো সস বা আচার দিয়ে খেয়ে দেখতে পারেন। আমার কাছে এটি খালি খেতেই অনেক বেশি মজা লাগে। আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের জন্য আমি সাদিয়া, এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।